দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তারাগঞ্জে সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই জনসভা শেষে মিঠাপুকুর পীরগঞ্জে তিনি জনসভায় বক্তব্য রাখবেন, সেটি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের যে যুগ্ম আহ্বায়ক, তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গত 5 বছর আগেও কিন্তু এখানে এই জনসভায় ভাষণ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি রংপুরের পুত্রবধূ, এই ভাষণের মধ্য দিয়ে কিন্তু আজকে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা সেটিও ইতিমধ্যেই কিন্তু শুরু করবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আর এই যে মিঠাপুকুর পীরগঞ্জের যে জনসভা যোগ দেবেন সেখানে পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি, সেখানে তিনি গিয়ে দুপুরে 20 পদের রান্না সেটিও কিন্তু তিনি ওখানে খাবেন বলে ইতিমধ্যে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের যে যারা নেতাকর্মী রয়েছে তারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে নৌকার আদলে গড়া মঞ্চ, সেটিও কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীরা এখানে কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে জেলা থেকে কিন্তু সাধারণ মানুষ এসেছে আপনাদের দেখবার জন্য। তবে এই এলাকার মানুষ চায় যে এখানে যে নৌকা মনোনীত যে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক নিয়োগ চৌধুরী, তাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরেই কিন্তু তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকার মানুষ, সেটিও কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে এই জনসভা শেষে কিন্তু মিঠাপুকুরে এখানে পথসভায় যোগ দেবেন, পাশাপাশি পীরগঞ্জে জনসভায় তিনি অংশগ্রহণ করবেন, ভাষণ দেবেন, সেটিও ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু 11 বছর আগে বলেছিলেন যে রংপুরের উন্নয়ন তিনি কিন্তু কাঁধে নেবেন, সেটিও কিন্তু ইতিমধ্যেই তিনি রংপুরের উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন করেছেন, যেটি বিগত 15 বছর আগে অন্য কোনো সরকারের আদলে কিন্তু কেউ করতে পারেনি, সেটি কিন্তু এই আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় থাকায় কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু ত্বরান্বিত হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মী। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি তারাগঞ্জের সরকারি ডিগ্রি কলেজ মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই সাধারণ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রীকে এক নজর দেখবার লক্ষ্যে। এই ছিল আমার কাছে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে এই নির্বাচনী জনসভার সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।